সরকারের নিয়ন্ত্রণ কোথাও নেই, বললেন ফখরুল। এরপর বিদায় লগ্নে সরকারের বুকে কাঁপন ধরেছে, বললেন রিজভী। এরপর যুগপৎ কিংবা যে পন্থাই হোক, জাতীয় ঐক্য গড়ে সরকারের পতন, বললেন গয়েশ্বর। সরকারের নিয়ন্ত্রণ কোথাও নেই, বললেন ফখরুল। প্রশাসন সহ কোনো কিছুই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে 20 দলীয় জোটের 2 শরিক এএনডিপি ও জমিয়াতে ওলামায়ে ইসলামের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর তিনি এই মন্তব্য করেন। ফখরুল সাংবাদিকদের বলেন, এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে তাদের এখন এই অবস্থা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সবখানেই আপনার এত বেশি দুঃশাসন হয়েছে, মিসরুল হয়েছে যে নাথিং ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল, অর্থাৎ তাদের কোথাও কোনো ম্যানেজমেন্ট নাই। তারা সমস্ত কিছুতে দুর্নীতি করেছে, যার ফলে কন্ট্রোল ওভার দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আগামী বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, উনি কেন এটা বলছেন আমরা বুঝতে পারছি না। কিছুদিন আগে ওনারা দাবি করেছেন যে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, আজকে কি এমন ঘটল যে ওনারা এখন ভয় পাচ্ছেন যে খাদ্য সংকট দেখা দেবে? সরকার দুর্নীতির কারণে লোডশেডিং চরমে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব, যেই কারণে বিদ্যুতের একই অবস্থা তৈরি হয়েছে যে আজকে বিদ্যুৎ তারা দিতে পারছে না, দেয়ার ইজ অনলি রিজন। মির্জা ফখরুল বলেন, 1000 কোটি টাকায় ইভিএম কিনতে যাচ্ছে একটি জালিয়াতির ভোট করার জন্য, 43 কোটি টাকা ব্যয় করা হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব আর মুখ্য সচিবের বাড়ি তৈরি করার জন্য। এটা আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা ঘটনা। এরকম প্রতিটি ক্ষেত্রে, একটা দুইটা নয়, সমস্ত খাতে আজকে দুর্নীতি চলছে। তিনি বলেন, এই সরকার যে ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে, আমি আজকের কথাই বলি, আমার নিজের কথা, আমি আজকে সকাল 9টায় উত্তরার বাসা থেকে বেরিয়েছি, এই যে নতুন রাস্তার কথা, যার কথা আমি বারবার বলছি আপনাদেরকে, গত 10 বছর ধরে জনগণকে ভোগান্তি দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, গণসমাবেশ দেখে ওদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, চট্টগ্রামে ময়মনসিংহে জনতার ঢলের মতো নেমে এসেছে। ময়মনসিংহে যে কাজটা ওরা করেছে তা আপনারা সবাই জানেন, সেখানে অঘোষিত কার্ফিউ ঘোষণা করেছে, একটা গাড়ি ঘোড়া কিছুই চলতে দেয়নি। সেখানে আগের রাত্রে আমাদের বর্ষিয়ান জননেতা নজরুল ইসলাম খান সাহেব যেটা হোটেলে ছিলেন সেই হোটেলগুলি বর্ষণ করেছে, ককটেল নিক্ষেপ হয়েছে, তারপরেও তারা কিন্তু কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। উল্টো দেখেন পুলিশকে তারা কিভাবে ব্যবহার করে। আমাদের 437 জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে প্রথমে এএলডিপি এবং পরে জমিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করেন বিএনপি মহাসচিব। এদিকে বিদায় লগ্নে সরকারের বুকে কাঁপন ধরেছে, বললেন রিজভী। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনগণের বাদ ভাঙ্গা উত্তাল স্রোত দেখে বিদায় লগ্নে তাদের নেতাকর্মীদের বুকে কাঁপন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের মাত্র 2টি গণসমাবেশ অবলোকন করেই বিনা ভোটের সরকারের মন্ত্রীরা পোলাপো বকতে শুরু করেছেন। চট্টগ্রামের স্মরণকালের বৃহৎ সমুদ্র দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে জব্বারেল বোরকেলা যে পরিমাণ লোক সমাগম হয় বিএনপির সমাবেশে তাও হয়নি। বিএনপি হাক ডাক করে মহাসমাবেশের নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসান মাহমুদের বিরোধিতা করে বলেছেন, আমি প্রধানমন্ত্রীর নিকট টেলিফোনে বলেছি, লাখের কাছে লোক আছে, সত্যকে আড়াল করে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন? বিএনপি ঢাকায় 10 লক্ষ লোক সমাগম করলে আওয়ামী লীগ 30 লক্ষ লোক সমাগম করতে পারবে। ওবায়দুল কাদের সাহেবদের জানা উচিত, জনগণ চিড়িয়াখানার প্রাণী নয়, বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়, বিএনপি এই গণমানবের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য, যা আপনারা কেড়ে নিয়েছেন। আপনাদের দেড় যুগের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন রাজপথ নেমে এসেছে সারা দেশের মানুষ, রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে চলেছে চিরামুনি দিয়ে দিনরাত, হেঁটে কিংবা ভ্যানে ট্রলারে করে এসে সমাবেশের মাঠে ময়দানে হাজিরা দেশপ্রেমিক জনতা। এই অভূতপূর্ব দৃশ্য, এদের অবদান ত্যাগ বৃথা যাবে না। এই পরিস্থিতি উপলব্ধি করে আপনারা নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, তা না হলে গণ অভ্যুত্থান
প্রতিদ্বন্দ্বীহীনতায় ভোট করতে হয় কেন? ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন কেন? অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেন কেন? গুম ও ক্রসফায়ারের আশ্রয় নেন। রিজভি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছেন দুর্ভিক্ষ আসছে। আপনি যে রাষ্ট্রনায়ক নন, আপনি যে আওয়ামী লীগ নায়ক, আপনার এ কথাই আবারও প্রমাণ করলেন। যারা লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত তাদের দ্বারা অনাহার, অর্ধাহার আর দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার স্বাভাবিক রাষ্ট্রের বারোটা বাজিয়ে এখন আপনি জনগণকে উপদেশ দিচ্ছেন ভেন্নার তেল দিয়ে কুপি ও হ্যারিকেন জ্বালানোর প্রস্তুতি নিতে, সামনের দিনে বিদ্যুৎ গ্যাস দিতে পারবেন না, টাকা দিয়েও খাবার মিলবে না, লুটপাট করে তার রাজভাণ্ডার শেষ, আমদানি করার মতো ডলার নেই, দেশের সম্পদ লুটে পুড়ে খেয়ে দেশটাকে ধ্বংস করে এখন বলছেন আদিম যুগে ফিরে যেতে চাই। এতদিন উন্নয়ন বাজনা বাজিয়ে দেশের মানুষের কান জ্বালাপালা করে এখন জনগণের হাতে হারিকেন কেন? আর ভিক্ষার জুলি তুলে দিচ্ছেন, তাদের উন্নয়ন ভেসে গেছে বঙ্গোপসাগরে। তিনি বলেন, 14 বছর দেশ চালিয়ে দেশটাকে ভেন্না কাছে তুলে এখন তাদের বাচাল গল্পবাজ মন্ত্রীরা আর ইউরোপে আমেরিকা সিঙ্গাপুরের গল্প শোনায় না, তবে দেশ এবং জনগণের উন্নয়ন না হলেও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং তাদের স্বজন পরিবার আত্মীয়দের উন্নয়নের জোয়ারে ভেসে অর্থ সম্পদ বিদেশে পাচার হয়েছে, বিদেশে সেকেন্ড হোম করেছে, রাজপ্রাসাদ গড়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন স্বীকার করেছেন দেশ সংকটের দিকে যাচ্ছে, সামনের পরিস্থিতি খারাপ, রিজার্ভ সংকট ডলারের নাই, তাই তেল গ্যাস আমদানি করা যাচ্ছে না, লুটপাটের ব্যর্থতা চেপে রাখার জন্য সব কিছুতে সরকার বিদেশের দোহাই দিচ্ছে। তার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলে, অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন এমন সময়ে 2003 সালে ইরাক সহ মধ্যপ্রাচ্যে ন্যাটো বাহিনীর যুদ্ধে আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন জনগণের ভোটে নির্বাচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সব কিছু স্বাভাবিক রেখেছিলেন। এখন যুদ্ধ চলছে সাত সাগর 13 নদীর ওপারে, আর তখন যুদ্ধ চলছিল এই এশিয়ার আমাদের কাছে। কই তখন তো বেগম জিয়া জনগণের উপর প্রভাব পড়তে দেননি, শহীদ জিয়ার আমলেই খাদ্যশস্যের প্রাচুর্য দেখা যায়। আজ সরকার দেশের সব কিছু দেউলিয়া করে জনগণকে নিয়ে তামাশা করছেন, পেঁপে দিয়ে বেগুনি, বিনা তেলে রান্নার মতো পুকুর পাড়ে ভেন্না চাষের ফর্মুলা শোনাচ্ছেন। রিজভি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় দুর্ভিক্ষ হবে, 74 সালেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন কোথাও যুদ্ধ ছিল না, দেশের জনগণ জানে মানে বিশ্বাস করে বাংলাদেশের ইতিহাস দুর্নীতি দুর্ভিক্ষ আর আওয়ামী লীগ সমার্থ। তিনি অভিযোগ করেন, গত পরশু ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আসার পথে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ময়মনসিংহ আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা ঘটনা সংঘটিত করলেও পুলিশ উল্টো বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। সমাবেশ শেষে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে উপস্থিত হলে সেখানে পুলিশের উপস্থিতিতে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালায়। এই হামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী আহত হয়, কিন্তু পুলিশ দুষ্কৃতিকারীদের প্রতিহত না করে বরং রাতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা হামলা দিয়ে দায়ের করে। অথচ মামলা যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের অনেকেই তখন জনসভাস্থলে অবস্থান করেছিলেন। এটাই আওয়ামী লীগ সরকারের চিরচেনা সংস্কৃতি। অবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি।